শর্মা, করোনার নতুন ভেরিয়েন্ট যি আহিছে BF7, এই নতুন ভেরিয়েন্টে ইতিমধ্যে সংহারী রূপ ধারণ করেছে চীনত। চীনত নতুন ভেরিয়েন্টর সংহারী রূপ এনে ধরনের হয়েছে যে হসপিটালের পর আরম্ভ করে শ্মশানলেকে সকল স্থানতেই হাহাকার পরিস্থিতি দেখা পাওয়া গেছে। হসপিটালত চিকিৎসার বাবে যদি মানুষে ভিড় করেছে, শ্মশানত শেষকৃত্য সম্পন্নর বাবে ভিড় করবলগা হয়েছে। চীনত কোভিডর নতুন ভেরিয়েন্টর সংহারী রূপ দেখা পাওয়া গেছে। এই মুহূর্তত আমি এই বাতরিটো আপনাদের আগবাইছো। পূর্বতকৈও অধিক সংহারী রূপ ধারণ করেছে কোভিড মহামারীর নতুন ভেরিয়েন্টে চীনত। সাংহাই বেইজিংত 1 কোটির অধিক লোক আক্রান্ত হয়েছে এই নতুন ভেরিয়েন্টত। চিকিৎসার বাবে ঘন্টার পিছত ঘন্টা অপেক্ষা করবলগীয় অবস্থা। হাসপাতালত বিছনা ঔষধর অভাবত রোগীয়ে হাহাকার করবলগা হয়েছে। হাসপাতালত সহায় বিচারি রোগীর আত্মীয়র হাহাকার। চীনত চৌদিশে এই মুহূর্তত হাহাকার পরিস্থিতি। চীনের হসপিটালের বাহিরত হাজার হাজার লোক শাড়ি পাতি রয়ে আছে, আক্রান্ত হয়েছে কিন্তু চিকিৎসার বাবে চিকিৎসকর অভাব। কান্দি কান্দি রোগীর আত্মীয় চিৎকার করবলগা হয়েছে, তথাপিও চিকিৎসা পোৱা নাই। শ্মশানত মৃতদেহ সৎকার করবলৈ 3-4 ঘন্টা পর্যন্ত করবলগা হয়েছে অপেক্ষা। চীনত করোনার নতুন ভেরিয়েন্টর হাহাকার পরিস্থিতি। অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে চীনত এই কোভিডর নতুন ভেরিয়েন্টর পরিস্থিতি। দৃশ্যাংশ আপ দেখিলে আপনাদের আচরিত হব। এয়া হল চীনের বিভিন্ন হসপিটালের দৃশ্যাংশ। পূর্বতকৈ অধিক শোচনীয় হয়ে পড়েছে চীনত কোভিডর এই অবস্থা। দৃশ্যাংশই বুঝাইছে কেনে ধরনের চিৎকার করবলগা হয়েছে। এখন বিছনার বাবে